আমাদের আজকে কর্মবিরতি, সেই কর্মবিরতি প্রত্যাখ্যান করছি। জি, গত 31 তারিখ থেকে আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে ইন্টার্নদের যে কর্মবিরতি চলছিল সেটি আমাদের পরিচালক মহোদয়, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জহুরুল হক মানিক স্যার, আমাদের ডিডি স্যার এবং অন্যান্য সিনিয়র স্যারদের, সিভিল সার্জন মহোদয় এবং অন্যান্য স্যারদের সমঝোতায় আমরা একটি ভালো অবস্থানে আসতে পেরেছি এবং সেটি এই মুহূর্ত থেকে তুলে নেওয়া হলো। ইন্টার্ন এখন থেকে কাজে যোগ দিবে এবং আমরা আশা করি যে উদ্ভূত পরিস্থিতি এখন থেকে স্বাভাবিক হবে। তাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে আসলে আমরা সবাই সবার জায়গা থেকে যেটা করা দরকার সেখান থেকে একটা আসলে সিদ্ধান্ত আসছে যে আপাতত আমরা যেটা করতেছি সেটা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন, সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের আজকে কর্মবিরতি, সেই কর্মবিরতি প্রত্যাখ্যান করছি।